এই এদিকে নিয়ে এসে পড়ো, এদিকে নিয়ে এসে পড়ো, নিয়ে এসো। ভিতরে যাত্রী আছে, যাত্রীগুলো নামাও। ওগুলো কি কি করতেছো? নামায় ওই বামে সাইড করে সারো। ওই ব্যাটারি কেলানটা লুজ হয়ে গেছে তো, এটা টাইট দিতে হবে। যাত্রী বামে নিয়ে যাও, বামে নিয়ে সারো আগে। রাস্তা মাঝখানে এখন জ্যাম লেগে যাবো, একদম বামে নাও। বামে চাপাই দেও একবার, ওই ওর ভিতরে ঢুকে দেন। এ ভাই ওই ভিতরে ঢুকে দেন না তুমি, এই বামে ঢুকে দাও, বামে ঢুকে দাও, বৃষ্টিতে হঠাৎ গাড়ি নষ্ট হইলে তার অবস্থা কি হয় এটা বুঝতেই তো পারছেন। হ্যাঁ বামে সাইড করে তুমি সারো, যাই ও আছে তো সমস্যা নাই, ছাড়তে থাক। কি হইছে? ওই ব্যারেজে কাগজ জমা গেছে তো, স্টার্ট হইছে হঠাৎ করে। হ্যাঁ বৃষ্টিতে গাড়ি নষ্ট হলে কেমন লাগে? হ্যাঁ ও খারাপই লাগে। অনেক জুম বৃষ্টি হইছে তো, অনেক বৃষ্টি হইছে না, এইজন্য মনে পানি ঢুকছে নাকি? হ্যাঁ পানি দিলে ঠিক হবে, দাও তো দেন, পানি দেন। কাগজ জমা গেছে ওটা একটু দেন, দেন দেন তো। যাবা কই? পরীক্ষা কটা? পরীক্ষা কটা? হ্যাঁ সময় আছে তাহলে সমস্যা নেই। দেখো আগে সারা জায়গা না, সারা গেলে যে এখানে ওনাতে নামাই দিও, নামাই দিয়ে তুমি যে মেকার নিয়ে ডেকে ছাড়ো। হ্যালো ভাই, কি হয়েছিল? বৃষ্টিতে পানি ঢুকছিল তাহলে এই হঠাৎ করে গাড়ি নষ্ট হলে খারাপ লাগে না? খারাপ লাগে, আর বৃষ্টির সময় বেশি। হ্যাঁ জানগা জানগা, এখন নিয়ে নামাই দিয়ে আসেনগা। হঠাৎ গাড়ি নষ্ট হলে আসলে এটা খারাপ লাগে, এটাই স্বাভাবিক। রাস্তার মাঝখানে একটা চেঞ্জ হঠাৎ করে নষ্ট হয়ে গেছিলো, সেই জন্য আসলে তুমি অনেক ভয়ে ছিল। যাই হোক ড্রাইভার ঠিক করছেন। এরকম আসলে যখন কোনো বিপদ আসে ছোটো ছোটো বিপদ করে মানুষের হঠাৎ করে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সবার বিপদে পাশে থাকার। একদিন দেখবেন যে আপনি আপনার বিপদে পাশে থাকবেন, পাবেন। এই চেঞ্জ আলো ভাই, এরকম রাস্তার মাঝখানে যেহেতু এরকম সমস্যা হয়েছিলো, এই জন্য গাড়িটাকে সাইড করে দিলাম, যাতে সে সময় নিয়ে গাড়িটাকে সেরে আবার তার গন্তব্য যাইতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার বিপদে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।